বাঙালি ভালোবাসে পড়তে যেমন বই খেতেও কিন্তু চায় তারা কই তা চলুন আজকে তেল কই করে দেখায় আমার কবিতাটা নিয়ে হাসবেন না প্লিজ প্রথমে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম এরপরে ওই মাছ ভাজার কড়াইতে একটু কালো জিরে এলাচ দিয়ে দিলাম তারপরে হালকা করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কেটে রাখা এবং এই পেঁয়াজগুলো সব মশলা দিয়ে ভালো করে নোয়াড়তে লাগলাম এরপর একটা আমি পেস্ট বানিয়েছিলাম এই পেস্টটা আদা রসুন এরপর আমি দিয়ে দিয়েছিলাম এতে জিরে আর মৌরি দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা এরপর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো মৌরি দেওয়াতে হালকা একটা স্মেল আসছে এবং খেতে খুব সুন্দর লাগে তারপর ভালো করে এই মশলাটা নাড়াতে লাগবো এবং নাড়ানো হয়ে গেলে এর মধ্যে নুন পরিমাণ মতো এবং হলুদ দিয়ে দেবো তারপরে আমি কাঁচা লঙ্কা বদলে গুঁড়ো লঙ্কা ইউজ করেছিলাম যাতে ভালো কালার এবং স্মেল আসে এছাড়া দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো সেটাও কালারের জন্য দিয়েছিলাম এছাড়া দিয়েছিলাম কাঁচা টমেটো টমেটো দেওয়াতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং সেরকম কোনো স্মেল আসে না এবং হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল এটা গ্রেভি গ্রেভি হয় সেই জন্য এতে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবো না খুব কম জল দিয়ে মাছগুলো ভেজে রাখা দিয়ে দিয়েছিলাম এবং মাছ দেওয়ার পরে ভালো করে এটাকে একটু কড়াইতে নেড়ে ফুটিয়ে নিয়েছিলাম বেশ ভালো করে ফুটে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভি গ্রেভি তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল আমাদের তেলকই কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে রেডি আপনারা অবশ্যই এইভাবে করবেন বাড়িতে এবং জানাবেন কার কেমন লাগলো আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে তেল